হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন L380 ইপসনের এই প্রিন্টারটি আজকে প্রবলেম আপনাদেরকে একটু দেখায়। তো দেখানোর আগে আগে প্রিন্টারটি আমরা অন করি। দেখুন, প্রিন্টারটি অন করলাম। অন করার পরে আমরা একটা প্রিন্ট দিয়ে দেখব। তো তার জন্য আপনারা একটু ওয়েট করুন। তো বন্ধুরা, আমরা একটা সাদা কাগজ নিলাম। সাদা কাগজটা নিয়ে আমরা পিছনে প্রিন্টারের যে পেপারটা আছে ওখানে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে দেওয়ার পরে আমরা এখানে একটা প্রিন্ট দিব। তো প্রিন্টটা দেওয়ার আগে আমরা একটা একটা স্ক্যানারে একটা কাগজ দিব। দেখুন, এটা আমার ভিজিটিং কার্ড দিয়েছিলাম। দেওয়ার পরে একটা প্রিন্ট দিব আমরা, কালার প্রিন্ট। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি কিন্তু প্রিন্ট টানছে। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি সাদা পেজ বের করে দিছে। তো চলুন, প্রিন্টারটি কি সমস্যা আছে সেই সমাধানটি আমরা করি। প্রথমে আমরা প্রিন্টারটি খুলি, স্ক্যানারের সাইডটা। স্ক্যানার এখানে একটা নাট থাকে, ওই নাটটা আমরা খুললাম। প্রথমে খুলে আমরা স্ক্যানারটা আগে বের করে নিব। এখানে একটা নাট ছিল, নাটটা আমরা দেখলাম খোলা। আমরা এটা এটা বের করে নিলাম, নিয়ে স্ক্যানারটা আলাদা করে নিব। স্ক্যানারটা ফুল আলাদা করে নিলাম, স্ক্যানারটা এক সাইডে থাকুক। এখন আমরা একটু দেখি প্রিন্টারটি। তো বন্ধু দেখুন, প্রিন্টারটির যে হেড কেবল আছে এটা কিন্তু টোটালি ইন্দুরে কেটে নষ্ট করে দিছে। তো আমরা আগে প্রিন্টারটি পাওয়ার কর্ডটা খুলে নিই। খোলার পরে আমরা এখন যাব হেড কেবলটি, সেন্সর কেবলটি খুলবো। খুলে এখানে একটা ক্লিপ আছে, ক্লিপটি খুলবো। ক্লিপটা খুলে কেবলটি বের করে নিব। এই কেবলটি আমরা শুধুমাত্র হেড কেবলটি চেঞ্জ করবো। সেক্ষেত্রে আমরা হেডটা না খুলে শুধু কেবলটি খুলে নিব। নেওয়ার পরে আমরা কেবলটি কিন্তু আলাদা করে নিলাম। হ্যাঁ, সেন্সার কেবলটি আছে, সেন্সার কেবলটি থাকবে। তো বন্ধুরা, আমরা একটা নতুন কেবল নিয়ে আসলাম। এখন নতুন কেবলটি লাগাবো। বন্ধুরা, আমরা এখন স্ক্যানারটা লাগাই একটু টেস্ট করে নিই। নতুন কাগজ দিব দিয়ে আমরা এরপরে প্রিন্ট করবো। একটু ওয়েট করুন।
প্রিন্টারটি এখন ওকে হয়ে গেছে। তো এই ছিল আজকে দিয়ে আমাদের একটি ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে। আল্লাহ হাফেজ।